হাই ফ্রেন্ড, আবারও তোমাদের বন্ধু রাজ। কিভাবে কথা না বলে মানুষের মন জয় করা যায় বা অন্যের মনে নিজের জায়গা তৈরি করা যায়, এই টপিকেরই তৃতীয় পার্ট নিয়ে তোমাদের মাঝে নিজেকে হাজির করেছে। আমার আগেকার দুটো ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের মধ্যে কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দুটো ভিডিও দেখে নিও। তো চলো ওই ভিডিওরই তৃতীয় পার্ট শুরু করা যাক। ব্রিটিশ সাম্রাজ্যের একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন শাসক ডিজরেলি বলেছিলেন, মানুষের সঙ্গে তাদের বিষয়ে কথা বলো, তবে তোমার কথা তারা ঘন্টার পর ঘন্টা ধরে শুনবে। এমনই নিউ ইয়র্কের রুজভেল্ট বলেছিল, মানুষের হৃদয় স্পর্শ করার উপায় হলো তাদের বিষয়ে কথা বলা। এবার যখন তাদের বিষয়ে কথা বলার ফলে তোমার কথা ঘন্টার পর ঘন্টা তারা শুনবে এবং অন্যের হৃদয় স্পর্শ করার উপায় হলো অন্যের বিষয়ে কথা বলা, বিষয়টাকে এইরকম করে তুমি ভেবে নাও, যখন তোমার সঙ্গে তারা তাদের বিষয়ে কথা বলবে তুমিও যদি একই রকম ভূমিকা পালন করো তবে তুমি অন্যের কাছে কিছু না বলেও প্রিয়পাত্র হতে পারবে। এবার আমি যেটা বলবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা সকলেই জানি মেয়েরা খুব কথা বলতে ভালোবাসে। কোচিত কিছু মেয়ে ছাড়া বেশিরভাগ মেয়েই কিন্তু লক্ষ্য করে দেখবে কথা বলতে ভালোবাসে। যদি কোনো মেয়ে অনর্গল কথা বলাকালীন বা যে মেয়েটা খুব কথা বলে হঠাৎ তার কথা বলার মধ্যে কমতি দেখা যায় বা সে কথা বলা কমিয়ে দেয়, তবে বুঝে নিতে হবে তার কোনো বিষয়ে টেনশন করছে বা তার শরীর খারাপ করছে, নচেত তার কোনো না কোনো বিষয়ে তার মন খারাপ করছে। এমতো অবস্থায় ধরো তার বয়ফ্রেন্ড জানতে পেরেছে যে তার গার্লফ্রেন্ডের মন খারাপ বা শরীর খারাপ বা সে কোনো একটা বিষয় নিয়ে টেনশনে আছে। এই সিচুয়েশনে তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বিষয়টা জানার পরে সে রীতিমতো গার্লফ্রেন্ডের মন ভালো করার জন্য তার কাছে গিয়ে যদি কিছু মাধ্যমের দ্বারা বুঝতে পারে যে তার মন খারাপের কারণটা কি, জানার পর তার গার্লফ্রেন্ড তার মন খারাপের বিষয়ে কিছু বলা শুরু করলেই বয়ফ্রেন্ড নিজে থেকে বরবর করে তার মন খারাপকে সলভ করার জন্য অনর্গল বকতে থাকে। কিন্তু এক্ষেত্রে বয়ফ্রেন্ড তার ভাবা উচিত, বা অনেক বয়ফ্রেন্ডরাই জানে না যে মেয়েটা কিন্তু তার কাছ থেকে তার প্রবলেমের সলিউশন চাইছে না, সে চাইছে এমন একজন মানুষকে যে তার মন খারাপের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক। বেশিরভাগ প্রেমিকরাই এটা করে থাকে, নিজে থেকে একবার গিয়ে তার গার্লফ্রেন্ডের মন ভালো করার জন্য তাকে কথা বলার সুযোগ না দিয়ে নিজে থেকেই সে অনর্গল বলতে থাকে। বাট আমি সাজেস্ট করবো সেই সমস্ত বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে, তোমরা এমতো অবস্থায় তোমার গার্লফ্রেন্ডকে জ্ঞান না দিয়ে তার মন খারাপের কারণগুলো মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো, দেখবে এতে অনেকটাই কাজ হবে তোমার জ্ঞান দেওয়ার চেয়ে। চলো আর একটা এক্সাম্পল, আমাদের কোনো বন্ধু যদি একটা নতুন মোবাইল কেনে, 6GB র্যামওয়ালা মোবাইল কিনে তোমাকে দেখাতে এসে বলে, এই দেখ আমার 6GB র্যাম, রীতিমতো তোমাকে বলে সে বড়াই করতে চাই, সে চাই তোমাকে বলে বড়াই করবে, বিনিময়ে তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। বাট তুমি তাকে কি বলো, বা আমরা সচরাচর কি বলে থাকি, তোর 6GB র্যাম, এই দেখ আমার 8GB র্যামের মোবাইল। মানে তার কথাটা মনোযোগ দিয়ে না শুনে বরং তাকে ওভারটেক করে তার থেকে যে আমি বড় বা আমার কাছে তার থেকে যে দামি মোবাইল আছে সেটা দেখানোর চেষ্টা করে থাকি। এটা মোবাইল ক্ষেত্রে বাদে যদি জিন্সের একটা প্যান্টের ক্ষেত্রে হয়ে থাকে বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু একই হয়ে থাকে। কেউ যদি আমাদের সামনে কোনো একটা নতুন ভালো জিনিস কিনে নিয়ে এসে সেটাকে বলে একটু শান্তি পেতে চাই, বাট আমরা তাকে ছোট করার জন্য বা তার থেকে নিজেদেরকে বড় দেখানোর জন্য আমরা তার থেকে কি ভালো জিনিস এবং দামি জিনিস কিনেছি সেটা তাকে বলে তাকে ডাউন করার চেষ্টা করি। বাট আমাদের উচিত, সে যখন একটা মোবাইল কিনে নিয়ে এসে আমাদেরকে বলছে যে আমি 6GB র্যাম্পের মোবাইল কিনেছি, তখন সেটাকে মনোযোগ সহকারে শোনো, সে তোমার কাছে কী চাইছে সেটা কিন্তু তোমাদের ভাবা উচিত। এক্ষেত্রে তুমি তার কথাটা শোনার ফলে লাভবানই হবে, সে কিন্তু কখনো চায়নি তোর কাছে কত জিনিস আছে বা তোমার কাছে কত জিনিস আছে সেটা কিন্তু শুনতে চায়নি, সে নিজেরটা তোমাকে শুনে একটি প্রশান্তি পেতে চেয়েছে। বাট আমরা ইউজুয়ালি করে থাকি কি, কেউ কিছু বললে তার থেকে আমাদের কাছে কী আছে সেটাকে জাহির করার চেষ্টা করি, এতে কিন্তু কোনো লাভ হয় না, যেহেতু এই সমস্ত বিষয়গুলো মানুষ ইউজুয়ালি সচরাচর ভাবে না। বাট আমি বলবো এক্ষেত্রে তার বলা কথাগুলোকে একটু মনোযোগ সহকারে শোনো, ঠিক যেমন তুমি যদি একটা ভালো কিছু কেনার পর
অন্যের কাছে গিয়ে সেটাকে নিয়ে বলে বড়াই করতে চাও, সে যদি তোমার কথাটা মনোযোগ সহকারে শুনে তোমার যেমন ভালো লাগবে, তেমন তোমার কাছে কেউ এসে বললে তুমি শুনলে তার ভালো লাগবে। তো বন্ধুগণ, সমস্ত ভিডিওটাকে একত্রিত করে তিনটে পার্টে আমি একটাই কথা বলবো, অন্যের পছন্দের বিষয়ে আগ্রহশীল হও, অন্যরা যে বিষয়ে কথা বলতে ইন্টারেস্টেড সে বিষয়ে তুমি আগ্রহশীলতা দেখাও, এক্ষেত্রে অন্যের প্রিয় পাত্র হয়ে উঠতে পারবে। সবসময় আমাদের বিষয়ে যে বলতে হবে এমন কোনো মানে নেই, অনেক সময় আমাদের পছন্দের টপিক না হলেও অন্যের টপিকগুলোকে ভ্যালু দেওয়া আমাদের উচিত, অন্যের দৃষ্টিকোণ থেকে অন্যের পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে তাদের সঙ্গে মতামত প্রকাশ করা উচিত। এতে করে তারা আমাদেরকে পজিটিভ নজরে দেখবে এবং ধীরে ধীরে তুমি অন্যের মনে একটা জায়গা তৈরি করতে পারবে। যাই হোক বন্ধুরা, মোট তিনটে পার্টে আমার এই সেশনকে এখানেই আমি শেষ করছি। যারা এখন অবধি আমার দুটো পার্ট দেখোনি তারা অবশ্যই আমার দুটো পার্ট দেখে নিও, তাহলে পুরো ভিডিওটা বোঝার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আর আমার ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত তোমরা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক। তোমরা যদি নেগেটিভ কমেন্ট করেও থাকে সেটা আমার কাজে অনেকটাই লাগে, কেননা তোমাদের ভুল ধরার ফলেই কিন্তু আমি আমার ভুলগুলোকে শুধরাতে পারি। তো যাক, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর কমেন্ট করবে, এ আশা নিয়েই আবারও এই ভিডিও থেকে ইতি টানছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিকে, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এই শুভকামনার সঙ্গেই বাই বাই।